কৃষ্ণসাগরে নিজেদের সমুদ্রের সময় সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া। ইয়ার কাছাকাছি স্থানে পাল্টা সামরিক মহড়া চালিয়েছে ইউক্রেন ও উত্তর আটলান্টিকে সামরিক জোট নেটো সদস্য দেশগুলো। কৃষ্ণসাগরে মোতায়েন রুশ নৌবহর থেকে আজ এ তথ্য জানানো হয়েছে। এর ঘটনায় নেটোভুক্ত দেশগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা আরও বেড়ে গেল। রয়টার্স ও এফপির খবর, গত সপ্তাহে রাশিয়া জানায় ক্রিমিয়ার কাছের সাগরে একটি ব্রিটিশ যুদ্ধজাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ও বোমা নিক্ষেপ করেছে তারা। 2014 সালে দেশটি ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়। ব্রিটিশ যুদ্ধজাহাজকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় নেটো মস্কোর মধ্যে উত্তেজনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় দাসি ব্রিজ নামে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের নেতৃত্বে ওই সামরিক মহড়া চালালো নেটো। নেটোর ওই মহড়ায় আগে সেটি না করার আহ্বান জানিয়েছিল মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এই মহড়ার কারণে জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লে তা সুরক্ষিত রাখতে প্রয়োজনে জবাব দেবে তারা। কৃষ্ণসাগরে মোতায়েন রুশ নৌবহর আজ এক বিবৃতিতে বলেছে দুটি বড় যুদ্ধজাহাজ থেকে ক্রুরা জলপথ ও আকাশপথে লক্ষ্যবস্তু নিশানা করে মহড়াকালে গুলি ছুড়েছেন। ক্রিমিয়ার রাশিয়া তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করার দুদিন পর এ মহড়া চালালো। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এক খবর প্রকাশ করে ইন্টারফ্যাক্স আরও জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পৃথক করে বিবৃতিতে বলেছে গতকাল কৃষ্ণসাগরে ইতালির নৌবাহিনীর একটি রণতরীয় শনাক্ত করা হয়েছে। সামরিক মহড়া সিব্রিজ 2021 দুই সপ্তাহ ধরে চলবে। এতে নেটো ও এই জোটের মিত্র অন্যান্য দেশের সশস্ত্র বাহিনীর প্রায় 5,000 সদস্য এবং 30টি জাহাজ ও 40টি যুদ্ধবিমান, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র সুসজ্জিত যুদ্ধজাহাজ ইউএসএস রস ও ইউএস মেরিন কোর অংশ নিচ্ছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন অভিভূতভাবেই নিজ জলসীমা প্রবেশের দায়ে তারা যদি ব্রিটিশ যুদ্ধজাহাজকে ডুবিয়েও দিত তবু তৃতীয় বিশ্বযুদ্ধ বাধত না। তিনি বলেন রুশ জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজে প্রবেশ করার ঘটনার পিছনে ওয়াশিংটনে উস্কানমূলক ভূমিকা ছিল। গতকাল তিনি অভিযোগ করেন, এর আগে রাশিয়া হুঁশিয়ারি করে বলেছে ক্রিমিয়ার কাছে সমুদ্র সীমায় আবার ব্রিটিশ যুদ্ধজাহাজ উস্কানমূলক তৎপরতা ছাড়ালে মস্কো তার উপর বোমা ফেলবে। প্রসঙ্গত 2014 সালে ক্রিমিয়ায় রাশিয়া তার দখলদারি প্রতিষ্ঠা করলেও যুক্তরাজ্য ও বিশ্বের অধিকাংশ দেশ এই উপদ্বীপকে ইউক্রেনের অংশ হিসেবে স্বীকৃতি দেয়। ভোটারদের সঙ্গে বার্ষিক প্রশ্নোত্তরের অনুষ্ঠানে অংশ নেওয়া পুতিনকে প্রশ্ন করা হয়েছিল বর্তমান এই উত্তেজনকর পরিস্থিতিতে বিশ্ববাসী তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে কিনা, যেভাবে তিনি বলেন অবশ্যই না। তিনি আরও বলেন যদি আমরা ব্রিটিশ যুদ্ধজাহাজে ডুবিয়েও দিতাম তবু বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের সম্মুখীন এটা কল্পনা করা যেত না, কেননা যারা উস্কানি দিচ্ছে তারা জানে এর যুদ্ধে তারা জিতবে না। এই উস্কানির পিছনে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য উভয় দেশ রয়েছে অভিযোগ করে প্রেসিডেন্ট পুতিন আরও বলেন ব্রিটিশ যুদ্ধজাহাজের অনুপ্রবেশের ঘটনায় রাশিয়া সারা কম নয়। তা দেখতে একই দিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমান গ্রিস থেকে আকাশে উড্ডয়ন করেছিল। তিনি বলেন এক ঘটনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করেন তিনি, কেননা জেনেভায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠক করার পরেই ওই ঘটনা ঘটানো হয়েছে।